সর্বপ্রথম
আবিষ্কার করেন। কে আবিষ্কার করলো? চার্লস ফ্রেডরিক। কোথাকার এটা বাড়ি? কোথায়? ইংল্যান্ডে। এই চার্লস ফ্রেডরিকের বাড়ি ইংল্যান্ডে। ইনি সর্বপ্রথম আমাদের সেলাই মেশিন আবিষ্কার করেন। তারপর দেখো আবিষ্কার হয় 1851 সালে, আবিষ্কার করেন ইসাক মেরিট সিঙ্গার নামে আরেকজন, ও 1851 সালে সেলাই মেশিন আবিষ্কার করেন। আর 1929 সালে মাত্র 80টি সেলাই মেশিন নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের প্রথম গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপিত হয়। তাহলে দেখো এবার আমাদের প্রথম গার্মেন্টস ফ্যাক্টরিটা স্থাপিত হয় কোথায়? ফ্রান্সে, ফ্রান্সের রাজধানী প্যারিসে। এটা আমাদের মনে রাখতে হবে যে বিশ্বের সর্বপ্রথম গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপিত হয় কোথায়? ফ্রান্সের রাজধানী প্যারিসে, বিশ্বের প্রথম। এটা তোমাদের মনে রাখতে হবে। তারপরে দেখো বাংলাদেশে কবে থেকে গার্মেন্ট শিল্প স্থাপিত হয়? বাংলাদেশে সর্বপ্রথম গার্মেন্টস শিল্প স্থাপিত হয় 1960 সালে। তাহলে দেখো আমাদের বাংলাদেশে কবে থেকে আসলো? 1960 সালে বাংলাদেশে প্রথম গার্মেন্ট শিল্প স্থাপিত হয়। কোথায় স্থাপিত হয়? ঢাকা। ঢাকা মধ্য বোর্ডে আমাদের সর্বপ্রথম গার্মেন্টস স্থাপিত হয়, যার নাম রিয়াজ গার্মেন্টস। কি নাম? রিয়াজ গার্মেন্টস। তাহলে এটা রিয়াজ গার্মেন্টসটা কোথায়? বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার মধ্য রোডে সর্বপ্রথম 1960 সালে গার্মেন্ট শিল্প স্থাপিত হয়, যার নাম রিয়াজ গার্মেন্টস। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারলে পোশাকের ক্রমবিকাশ, সর্বপ্রথম কোথায় পোশাকের মেশিনটা তৈরি করা হয়, তারপরে কোথায় হয়, তারপরে বিশ্বের প্রথম কত সালে আমাদের সেলাই মেশিনটা গার্মেন্ট শিল্পটা স্থাপিত হয়, তারপর দেখো আমাদের আসলো কি বাংলাদেশে। বাংলাদেশে কবে হলো? 1960 সালে। 1960 সালে বাংলাদেশে সর্বপ্রথম গার্মেন্টস স্থাপিত হয়। এটা আমরা জানতে পারলাম পোশাকের ক্রমবিকাশ। এবার হবে পোশাকের প্রয়োজনীয়তা। পোশাকটা আমরা কেন পরিধান করি? কেন পোশাক প্রয়োজন? পোশাকটা আমাদের কি কি কাজে লাগে? পোশাক পরলে আমাদের কি উপকারে আসে? দেখো শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে দিয়ে পোশাকের প্রয়োজনীয়তা। এক নম্বরে সভ্যতার বিকাশ। পোশাক তাহলে কি হলো? পোশাক আমরা পরিধান করলে আমাদের সভ্য জগতে আমরা ফিরে আসি, সভ্যতার বিকাশ ঘটে। আর কি আসে? দুই নম্বরে ত্বক সুন্দর রাখি। দেখো আমরা যদি পোশাক পরিধান করি তাহলে কি হবে? রোদের তাপ থেকে আমাদের দেহটাকে রক্ষা করবে, বৃষ্টি থেকে আমাদের দেহটাকে রক্ষা করবে। তাহলে রোদ থেকে যদি ত্বকটাকে রক্ষা করে তাহলে আমাদের ত্বক সুন্দর রাখে। তাহলে কি হলো? পোশাক আমাদের ত্বক সুন্দর রাখে। তিন নম্বরে বাহ্যিক সৌন্দর্য। পোশাক যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে? সৌন্দর্য বৃদ্ধি করে, তাই না? আমাদের বাইরের থেকে দেখতে সুন্দর লাগে, সৌন্দর্য বৃদ্ধি করে। আর কি করে? সামাজিক স্বীকৃতি দেয়। আমাদের পোশাক সমাজের স্বীকৃতি দেয়। পাঁচ নম্বরে মানুষের লজ্জা নিবারণ করে।
আমরা যদি পোশাক পরি তাহলে আমাদের মানুষের বিভিন্ন পথে চলা বলো বাইরে বলো ভিতরে বলো পোশাক যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে আমাদের লজ্জা নিবারণ হবে আর কি হবে রুচির বিকাশ হবে পোশাকটা আমরা যদি ব্যবহার করি তাহলে কি হবে আমাদের রুচির বিকাশ ঘটবে বিভিন্ন ধরনের রুচি ফিরে আসবে যেমন ধরো বিভিন্ন অফিস আদালতে আমরা পোশাক ব্যবহার করি বিভিন্ন রুচির মানুষ আর কি হবে দেখো ব্যক্তি শনাক্ত করে ব্যক্তি শনাক্ত করে অর্থাৎ আমাদের যদি বিভিন্ন অফিস আদালতে দপ্তরি থেকে শুরু করে বড় অফিসার পর্যন্ত বিভিন্ন রকমের ব্যক্তি শনাক্ত করে যেমন আরো আছে ইউনিফর্ম ব্যবহার করে যেমন পুলিশের পোশাক দেখলে আমরা বুঝতে পারি যে এটা পুলিশ আর কি আর্মি আর্মির পোশাকটাও দেখলে আমরা বুঝতে পারি যে এটাই হচ্ছে আর্মি তার মানে কি পোশাক ব্যক্তিকে শনাক্ত করছে আবার মিডিয়াকে দেখলে আমরা বুঝতে পারি এটা আমাদের পোশাকের জন্য এটা এরা মিডিয়া আবার দেখো বিভিন্ন ধরনের স্কুলের বিভিন্ন রকমের ইউনিফর্ম আছে তাদের দেখে আমরা বুঝতে পারি যে এটা ছাত্র তাহলে বুঝতে পারলে যে ব্যক্তি কিভাবে শনাক্ত করলো আর একটা কি রূপ চর্চার সামগ্রী হিসাবে ব্যবহৃত হয় আমরা পোশাকটাকে রূপ চর্চার সামগ্রী ব্যবহার মনে করি কেমন বিভিন্ন সময় আমরা বিভিন্ন পোশাক পরে বিভিন্ন আকার ধারণ করি কেউ বউ সাজে কেউ গ্রামের বধু হয় শাড়ি ব্যবহার করে কেউ বোরখা করে দেহটাকে ঢেকে রাখে এ ধরনের আমাদের পোশাকটাকে রূপ চর্চার সামগ্রী হিসেবে আমরা ব্যবহার করতে পারি তাহলে বন্ধুরা তোমরা দেখো আমাদের আজকের অধ্যায় ছিল প্রথম অধ্যায় সেখানে আছে পোশাকের সম্পর্কে ধারণা তোমাদের আমি জানালাম পোশাকের সংজ্ঞা পোশাকের সংজ্ঞাটাও তোমাদের আমি বলেছি পোশাকের উৎপত্তি পোশাক কোথায় থেকে কবে কিভাবে উৎপত্তি হলো সেটাও তোমাদের আমি জানিয়ে দিলাম আর কি পোশাকের ক্রম বিকাশ সর্বপ্রথম পোশাক কোথা থেকে আবিষ্কৃত হয়েছে তারপরে বিশ্বে তারপরে বাংলাদেশে এবার দেখো পোশাকের প্রয়োজন আমাদের পোশাকটা কেন প্রয়োজন সেটা আমরা জানতে পারলাম তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকে শিখলে পোশাক সম্পর্কে তোমাদের এ পর্যন্ত আমি তোমাদের ক্লাস নিলাম এখানে আমি তোমাদের তোমরা সবাই ভালো থাকো এ আশা রেখে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ